যে এই পৃথিবীর মানুষ আমার উম্মতের মধ্যে দলে দলে বিভক্ত মানুষেরা হবে আর আমার সবচেয়ে বড় ভয় যেটা সেটা হলো এই গোমরাহ দল সম্পর্কে এবং গোমরাহ দলের যারা নেতৃত্ব দিবে তাদের সম্পর্কে পিতামাতা যদি ইহুদি হয় সন্তান ইহুদি হয়ে যায় পিতামাতা যদি খ্রিস্টান হয় সন্তান খ্রিস্টান হয়ে যায় পিতামাতা যদি মাজুসী হয় অগ্নি পূজারি হয় তাহলে সন্তানরাও অগ্নি পূজারি হয়ে যায় এই বাড়াবাড়িটা হয়েছে কখনো কখনো ব্যক্তি বিষয়ে এবং এই বাড়াবাড়িটা হয়েছে কখনো কখনো আমল এবং পরস্পর মুআমালাত পরস্পর চলাফেরার ক্ষেত্রে এই বাড়াবাড়িটা হয়েছে শিয়া হোক রাফিদি এদের আকীদা যে এখন আমাদের সামনে যে কোরআন আছে কোরআনের মধ্যে তাহরিফ হয়েছে পরিবর্তন হয়েছে সাহাবীদের সম্পর্কে তাদের আকীদা হলে তারা মনে করে সমস্ত সাহাবী তারা মুরতাদ হয়ে গেছে শুধুমাত্র তিনজন সাহাবী সারা হে আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথে পরিচালিত করো 30টি মিথ্যুক ব্যক্তি হবেন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবী প্রত্যেকে সে দাবি করবে যে সে একজন নবী ওয়া আনা খাতামুন নাবিয়িন আর বাস্তবতা হলো এই যে আমি হব শেষ নবী আমার পর আর কোন নবী পৃথিবীতে আসবে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরু ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال تعالى يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وإنما أخاف على أمتي الأئمة المضلين وإذا وزع السيف في أمتي لم يرفع منها إلى يوم القيامة ولا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى تعبد قبائل من أمتي الأوثان وإنه سيكون في أمتي كذابون 30 كلهم يزعم أنه نبي وأنا خاتم النبي لا نبي بعدي ولا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله رواه أبو داود والترمذي প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দোয়া ফরজ করে দিয়েছেন
অবধারিত করে দিয়েছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় উল্লেখ করেছেন যে হে মুসলিম ভাই, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার সালাতের মধ্যে এই দোয়া তুমি না করবা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত শুদ্ধ হবে না যেই সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা না হয়। সূরা ফাতিহা একটি দোয়া এবং এই সূরা সম্পর্কে হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহান রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইন আবদি নিসফাইন, আমি সূরা ফাতিহাকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে দিয়েছি। হাদিসের শেষ অংশে যে তিনি বলছেন, ইযা ক্বালা আল আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, বান্দা যখন সালাতের মধ্যে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যখন এই স্বীকৃতি দেয় যে হে আল্লাহ, আমি শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বলেন, ওয়ালি আবদি মা সাল, ওয়ালি আবদি মা সাল, আমার বান্দা এখন যেই দোয়াটি করবে আমি সেই দোয়ার প্রতিদান তাকে দান করব। আল্লাহ পাক আমাকে এখানেই ইখতিয়ার দেন নাই, আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন, তুমি সালাতরত অবস্থায় আছো, তুনাজি বাইনে তুনাজি রব্বাক, তুমি তোমার প্রতিপালকের কাছে দোয়া করছো, প্রতিপালকের সঙ্গে কথোপকথন করছো, তুমি যখন বলেছিলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ তাআলা আপনার উত্তর দিয়েছে, হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই পর্যায়ে এসে যখন আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন যে তুমি এখন যা চাইবা আমি তোমাকে তাই দিব, আল্লাহ পাক বলছেন এই জায়গায় তুমি এই চাওয়াটা তুমি চেয়ে নাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমি আপনার কাছে এই গুরুত্বপূর্ণ সময়ে দোয়া কবুল হওয়ার সময়ে আমার এই দুনিয়ার সবচেয়ে বড় চাওয়া সেটা হলো এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। সিরাত আল্লাযীনা আনআমত আলাইহিম, ওই সমস্ত মানুষদের পথে পরিচালিত করো, আনআমত আলাইহিম যাদের প্রতি আপনি ইনআম করেছেন অনুগ্রহ করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন, ওই সমস্ত মানুষদের পথে আমাকে পরিচালিত করিও না, আল মাগদুব যাদের প্রতি অভিশাপ হয়েছে, ওয়ালাদ্বালিন এবং যাদেরকে আপনি গোমরাহ করেছেন, আয় আল্লাহ আমাদেরকে তাদের পথে পরিচালিত করো না। আমরা এই গুরুত্বপূর্ণ দোয়ার মাধ্যমে আমরা একটি জিনিস স্পষ্টভাবে জানতে পারলাম, সেটা হলো এই যে আমাদের সবচেয়ে বড় চাওয়া যে আমরা যেন সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারি, এবং এরপরে আরেকটি চাওয়া সেটা হলো এই যে আমরা গোমরা এবং পথভ্রষ্ট দল থেকে দূরে থাকতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা আলা 72 ফিরকা, বনি ইসরাইল তারা 72 দলে বিভক্ত হয়েছে, ওয়াসা তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার উম্মতের মানুষের আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার সবাই যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা একটি দল ব্যতীত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মানহুম ইয়া রাসূলুল্লাহ, সবাই জাহান্নামে চলে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে, মানহুম ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম?
তিনি সেই দলের কোনো নাম নেন নাই। সেই দলের গুণাবলী সম্পর্কে একটি কথা বলেছেন, দুই হাদিসে দুটা ইঙ্গিত পাওয়া যায়। একটি হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই একটি দলের গুণাবলী হলো এই, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার এবং আমার সাহাবীদের যারা অনুসরণ করবে, তাদের যারা আনুগত্য করবে, তাদের যারা নিয়মকানুন মেনে চলবে, তারাই হলো সেই হকপন্থী দলের অনুসারী। আরেকটি হাদিসে তিনি বলছেন ওয়াহিয়াল জামাআ, আর সেই হকপন্থী একটি দল সেটা হবে একটি জামাত, কোনো একজন ব্যক্তি হবে না। আমি আপনাদের সামনে যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, হাদিসটি পড়েছিলাম, সেই হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমার উম্মতের উপর সবচেয়ে বড় যেটা আমি ভয় অনুভব করছি সেটা হলো আল আইম্মাতুল মুদাল্লিন, গোমরাহ পথভ্রষ্ট ইমাম, গোমরাহ পথভ্রষ্ট ইমাম, গোমরাহ পথভ্রষ্ট ইমাম সম্পর্কে আমি তোমাদের বিষয়ে সবচেয়ে বেশি ভয় করছি। আর শুনে রাখো যে আমার উম্মতের মধ্যে একবার যদি তরবারিকে উঠিয়ে নেওয়া হয় তাহলে কেয়ামত পর্যন্ত সেটাকে আর কেহ পরিচালিত করতে পারবে না। শুনে রাখো, ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তালহাক্কা বাইলা মিন উম্মতি বিল মুশরিকিন, অতক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কিছু মানুষ তারা মুশরিকদের সাথে যে না মিলে যাবে। ওয়াহাত্তা তাবুদা কাবাইলা মিন উম্মতি আল আওসান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী বলেছেন যে আমার উম্মতের কিছু মানুষ যতক্ষণ পর্যন্ত মূর্তির পূজা না করবে অতক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না। ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি, আর শুনে রাখো, নিশ্চয় আমার উম্মতের মধ্যে কাজ্জাবুন সালাসুন, তিরিশটি মিথ্যুক ব্যক্তি হবেন, কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবী, প্রত্যেকে সে দাবি করবে যে সে একজন নবী, ওয়া আনা খাতামুন নাবিয়িন, আর বাস্তবতা হলো এই যে আমি হব শেষ নবী, আমার পর আর কোনো নবী পৃথিবীতে আসবে না। ওয়ালা তাযালু ত্বাঈমাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আর আমার উম্মতের মধ্যে একটি দল এমন থাকবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, তাদেরকে যারা বিরোধিতা করবে তাদের বিরোধিতা করে তারা কোনো রকম ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমনকি আল্লাহর নির্দেশ অর্থাৎ কিয়ামত চলে আসবে অতদিন পর্যন্ত আমার উম্মতের একটি দল তারা হকের উপর অটল থাকবে। যে আয়াত পড়েছে আপনার সামনে সে আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় নম্বর হাদিসে এবং এই সাহাবা রাদিয়াল্লাহু আনহু হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইঙ্গিতটি দিয়েছেন সেটা হলো এই যে এই পৃথিবীর মানুষ আমার উম্মতের মধ্যে দলে দলে বিভক্ত মানুষেরা হবে, আর আমার সবচেয়ে বড় ভয় যেটা সেটা হলো এই গোমরাহ দল সম্পর্কে এবং গোমরাহ দলের যারা নেতৃত্ব দিবে তাদের সম্পর্কে, এবং শেষে যে তিনি একটি মুম্মতদের জন্য খুশির বাণীও শুনে দিয়েছেন যে তারপরেও দেখো এর ভিতরে একটি দল এমন থাকবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। আরেকটি হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমার উম্মতের উপর ভয় সেটা হলো আল আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর আইম্মা হবে দোয়াতুন আলা আবওয়াবিন নার, এমন এক শ্রেণীর দায়ী হবে তারা জাহান্নামের কিনারার উপর দাঁড়িয়ে থাকবে এবং তারা মানুষদেরকে আহ্বান করবে, যারা তাদের ডাকে সাড়া দিবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত দিনী ভাই, আপনি কি মনে করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন সেটাকে বাস্তবে সেটা হবে কি না কোনো সন্দেহ আছে? হবে শুধু নয়, বরং আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যে ইসলামের মধ্যে অনেক ভ্রান্ত এবং পথভ্রষ্ট দল বের হয়েছে, আর সেই দলের সংখ্যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 72 দল।
আর আমরা যদি ইসলামের ইতিহাস যদি ইতিহাসের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে যেই ক্ষতি ইহুদ এবং নাসারার মাধ্যমে মুসলমানদের যত বড় ক্ষতি হয় নাই তার চেয়ে বেশি বড় ক্ষতি হয়েছে মুসলমানদের মাধ্যমে যারা নাকি আকীদাগতভাবে ইসলাম থেকে বদভস্ত হয়েছে তাদের দ্বারা মুসলমানের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিমরা যেন আকীদার ভিতরে যেন কোনো সমস্যা না হয় আকীদার যেন আকীদার ভিতরে যেন ভ্রান্ত কোনো ধারণা না ঢোকে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে যেন বিচ্ছিন্ন না হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির পূর্বেই আমার রূহকে পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের রূহকে আদম আলাইহিস সালামের পাজরের হাড্ডি থেকে বের করে পিপিলাকের মতো আল্লাহর সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয় প্রতিপালক নয় তখন আমরা সবাই প্রতিশ্রুতি দিয়েছিলাম কালু বালা সমস্ত মানুষ আমরা এক বাক্যে সাক্ষী দিয়েছিলাম যে হে রাব্বুল আলামিন আপনি আমাদের প্রতিপালক আল্লাহ পাক বলছেন আমি সেই দিন তোমাদের কাছ থেকে এই জন্য প্রতিশ্রুতি নিয়েছিলাম আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন তোমরা যেন এই কথা না বলতে পারো যে আয় আল্লাহ আমরা তোমাকে চিনতাম না এবং সেই হক পন্থী দল সম্পর্কে আমাদের কোনো জানা ছিল না আকীদা সম্পর্কে জানা ছিল না আল্লাহ পাক বলছেন তোমার এই ওজরটা আমি আগে থেকে আমি এটাকে প্রত্যাখ্যান করেছি যে এরকম কোনো ওজর আল্লাহর সামনে গ্রহণযোগ্য হবে না আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি অনুগ্রহ করেছেন আমাদের উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আল্লাহ পাক দয়া করে প্রত্যেক নবজাতক সন্তানকে সে যে ধর্মেরই হোক না কেন যত নবজাতক সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করে প্রত্যেক সন্তানকেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দিন দিয়ে ইসলামের আকীদা দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠান কিন্তু এটাও বাস্তব যে আল্লাহ রাব্বুল আলামিন দিন আমাদেরকে দিয়েছেন এই দিনের সাথে সাথে আমাদের জন্য পরবর্তীতে যে সমস্যাটা হবে সেটা উল্লেখ করেছেন ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি কিন্তু পরিবেশের কারণে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু পরিবেশের কারণে পরবর্তীতে তার আকীদা নষ্ট হয়ে যায় কিভাবে পিতামাতা যদি ইহুদি হয় সন্তান ইহুদি হয়ে যায় পিতামাতা যদি খ্রিস্টান হয় সন্তান খ্রিস্টান হয়ে যায় পিতামাতা যদি মাজুসি হয় অগ্নি পূজারি হয় তাহলে সন্তানরাও অগ্নি পূজারি হয়ে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন দেখো এই ওজর অন্য কারো উপর দিলে হবে না তোমার যেটা করণীয় সেটা হলো এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহ হে ইমানদারগণ তোমার জন্ম হয়েছে ইমানের উপর অতএব তুমি নিজেকে মুসলিম বলে দাবি করো আর যেই দলের অনুসরণ বলে দাবি করো না কেন তোমার জন্য প্রয়োজন সেরা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তুমি ইমান আনো তুমি কিনে আসো ইমান আনো কথাটা বুঝে আসলো না ইমানদারগণকে আল্লাহ পাক বলছেন আমিনু তুমি ইমান নিয়ে আসো তো ইমানদাররা ইমান কিভাবে নিয়ে আসবে এই সুরার ব্যাখ্যায় সুরায়ে আনআমে আনআমের 82 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে ইমানদারদের ইমান আনার ব্যাখ্যা হলো এই আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন ইমান আনার পর মুসলিম হওয়ার পর তোমাকে মৃত্যু পর্যন্ত তোমার ইমানের পাহারাদারি করতে হবে ইমানের হেফাজত করতে হবে কিভাবে লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন তোমার ইমানের সাথে যেন কোনো জুলুম সম্পৃক্ত না হয় আজকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে আমরা মুসলিমদের অবস্থা জানতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে আমাদের জন্ম মুসলমানের ঘরে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের পিতামাতা মুসলমান ছিলেন তাই আমরা মুসলমান কিন্তু এত বড় নেয়ামত পাওয়ার পরেও আমরা পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের একটি দল তারা মুশরিক হয়ে যাবে তার মানে হলো তারা শিরকি আমল করবে
মুসলমানদের আমলের দিকে যদি তাকিয়ে দেখা যায় তাহলে অধিকাংশ মুসলমান তাদের কথায় এবং কর্মে শিরিক ভরা শিরিক ভরা শিরিক ভরা। অতএব আমাদেরকে এই বিভ্রান্ত থেকে বাঁচতে গেলে আমাদের ইমানের পাহারা দেরি করতে হবে। ইসলামের ইতিহাসের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকীদা সম্পর্কে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন। মনে রাখবেন আকীদার ভিতরে ত্রুটি আর সাধারণ ত্রুটির মধ্যে পার্থক্য আছে। একটি উদাহরণ নেন, মাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পবিত্র করুন। হে মাইস কি বলো তুমি পবিত্র করবো মানে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসাবতুল হাদ, আমি জিনা করে ফেলে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি জিনা করে ব্যভিচারী কাজ করে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শিকার খাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইস ওয়াইহাক, কি হয়েছে তোমার, এর যে ফিরে যাও, ওয়াস্তাগফির লিরাব্বিক, তোমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন মাইস, তারপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমি চাচ্ছি আমাকে আপনি পবিত্র করুন, আমার উপর হাত কায়েম করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, মাইস তুমি কি পাগল হয়েছো নাকি? লাআল্লাকা কব্বালতা লাআল্লাকা নজরতা, তুমি মনে হয় শুধু চুমু দিয়েছ, তুমি মনে হয় শুধু তার দিকে তাকিয়ে দেখেছ। মাইস বলছেন ইয়া রাসূলুল্লাহ না, আমি আসলেই জিনা করেছি। বলার উদ্দেশ্য হলো এই, জিনা করা কবিরা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন হিনা ইয়াজনিল মুমিন লা ইয়াজনি হিনা ইয়াজনিল মুমিন ওয়া হুয়া মুমিন, কোন মুমিন যখন জিনা করে তখন জিনা করা অবস্থায় তার সাথে ঈমান থাকে না। এত বড় পাপ করে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে স্বীকার করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এমন ভাব দেখাচ্ছেন যে মাইস তোমার আমার সামনে এসে না বলাই ভালো ছিল, আল্লাহ পাক তোমার গুনাহকে গোপন রেখেছে, তুমি যাও আল্লাহর কাছে যেয়ে ক্ষমা চাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বড় মানে একেবারে যে ভর্তা সেনা করেছেন তাকে যে ওখান থেকে বের করে দিয়েছেন এমনটা নয়। এর বিপরীত আরেকজন ব্যক্তি এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একজন ব্যক্তি এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মা শা আল্লাহ ওয়া শিত, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহ যা চায় সেটাও হয়, ওয়া শিত আর আপনি যা চান সেটাও হয়। জিনা করে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি এত রাগান্বিত হন নাই, কিন্তু এই ব্যক্তি এসে একটি কথা বলেছেন, আল্লাহ যা চায় সেটাও হয় আর আপনি যা চান সেটাও হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রাগ করে তখনই বলেছেন যে তুমি কি বলো, আচ্ছা আল তানিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহ সমকক্ষ বানিয়ে দিলে। তার মানে হলো এই, দুই গুণার মধ্যে পার্থক্য আছে। আকিদার ভিতরে যদি পরের গুণাটির সম্পর্ক আকিদার সাথে, যে এখানে আল্লাহর যে গুণাবলী আছে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খবরদার খবরদার কখনো এটা বলবো না, তুমি শুধু এটা বলবা মাশা আল্লাহু ওয়াহদা, আল্লাহ যদি তিনি যেটা চান সেটাই হয়, আমি যা চাই সেটা হয় না, আমি যা চাই সেটা হয় না। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বুঝিয়ে দিলেন, দেখো সব সময় তুমি সতর্ক রাখবে যে তোমার আকীদার ভিতরে এমন কোনো যেন গুণা সাব্যস্ত না হয় যে গুণা তোমাকে ঈমান থেকে দূরে সরে নিয়ে যাবে। আগের ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ধমকি দেয় নাই, পরেরটাকে বড় ধমকি দিলেন, এই জন্য আগেরটার গুণা আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করতে পারতেন পারবেন, কিন্তু পরে যে গুণা আছে শিরিক হয়ে যাচ্ছে এই গুণা আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবেন না। মনে রাখবেন আকীদার বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম বিষয়, অত্যন্ত সূক্ষ্ম বিষয়, অত্যন্ত সূক্ষ্ম বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার জায়গা অবস্থান করছেন, রাত্রিতে বৃষ্টি হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরে সালাত আদায় করার পর সাহাবা ইকরামদেরকে বললেন, হে আমার সাহাবী আলা তাদরুন, তোমরা কি জানো, মাযা ক্বালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক কি বলেছে? বলছেন ইয়া রাসূলুল্লাহ বলুন কি বলেছেন।
তিনি বলছেন আমার রব বলেছেন যে আমার উম্মতের মধ্যে এই বৃষ্টির পর এক দল মানুষ মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব এক দল মুসলমান তারা মুমিন হয়েছে আমার প্রতি ঈমান এনেছে আর তারকাকে অস্বীকার করেছে আর এই বৃষ্টির পর আরেক দল মানুষ তারা বৃষ্টির তারকার প্রতি ঈমান এসেছে আমার সাথে কুফরি করেছে বুঝে আসলো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বাদিরু বিল আমালি ফিতনান ফিতনা আসার পূর্বে তুমি কিছু আমল করে নাও ইসবিহু রাজুল মুমিনান ওয়া ইমসি কাফিরান এমন ফিতনা আসবে যে ফিতনাটি অন্ধকার রাতের মতো ফিতনা হবে কিতাল ফিতনান কিতাল লাইলিল মুজলিম অন্ধকার রাতের টুকরা গো অংশ মতো ফিতনা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ফিতনার রূপ হবে এমন সকালে মুসলমান ছিল সন্ধ্যায় কাফের হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর একদল কাফের হয়ে গেল আর একদল মুসলমান হয়ে গেল কিভাবে বলছেন যে ব্যক্তি বৃষ্টি হওয়ার পর বলেছে মতির না বিফাজলিল্লাহি ওয়া রাহমা আল্লাহ পাক দয়া করে আমাদের প্রতি বৃষ্টি দিয়েছেন ওই ব্যক্তি আমার প্রতি ঈমান নিয়ে এসেছে তারকাকে কুফরি করেছে আর যে ব্যক্তি বলেছে না ওই তারকার কারণে বৃষ্টি হয়েছে ওই ব্যক্তি তারকার প্রতি ঈমান নিয়ে আসলো আর আমার সাথে কুফরি করলো সম্মানিত দিনী ভাই আজকে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের বিষয়ে এত বেশি স্পষ্ট ধারণা দেওয়ার পরেও আমাদেরকে ফিতনা থেকে ভয় দেখানোর পরেও আমি নিশ্চিতভাবে বসে আছি যে না আমি পরিপূর্ণ মুসলমান আমি মুমিন আমার কথায় কি বলছি আমার কর্মে কি সাব্যস্ত হচ্ছে আমি কোনোদিন কোরআন হাদিসের আকীদার সাথে যাচাই করে দেখি নাই যে আমার ঈমানের মধ্যে কোনো কুফরি কালেমা আসলো কিনা আমার আকীদার মধ্যে শিরিক ঢুকলো কিনা যার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দেখো মুসলমানের সংখ্যা অনেক হবে মুসলমানের সংখ্যা অনেক হবে কিন্তু মনে রেখো জান্নাতে যাওয়ার সংখ্যা হবে হাজারের মধ্যে একজন আর জাহান্নামে যাওয়ার সংখ্যা হবে 999 জন অতএব আমাদের ঈমানের যেটা দাবি সেটা হলো এই যে আমি হাজারের মধ্যে একজনের মধ্যে যদি থাকতে পারি তাহলে আমি আছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আর যদি আমার গণনা হয় 999 এর মধ্যে তাহলে ঠিকানা হবে জাহান্নাম সম্মানিত দিনী ভাই আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকিয়ে দেখি মুসলমানদের বাস্তব আকীদার চিত্রের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশঙ্কা করেছিলেন যে আমার উম্মতের মানুষেরা 72 দলে বিভক্ত হবে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যে আজকে মুসলমানরা শুধু দলে দলে বিভক্তই হয় নাই বরং তাদের কথা এবং কর্মে গোমরাহি পদ্ধষ্টতা একেবারে আমাদের সামনে স্পষ্ট হয়ে আছে আসুন আমরা আজকের আলোচনায় দেখতে চাই যে ইসলামের মধ্যে পদভ্রষ্ট দল কারা এবং তাদের পদভ্রষ্টতার কারণ কি মুসলমানের আকীদার ভিতরে যে পদভ্রষ্টতা ঢুকেছে গোমরাহি ঢুকেছে এই গোমরাহির সবচেয়ে বড় একটি কারণ কোরআন উল্লেখ করেছেন সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম হে ঈমানদারগণ তোমরা তোমাদের দিনের বিষয়ে তোমরা যেন একে অপরের গুলু না করো বাড়াবাড়ি না করো ইসলামের ইতিহাস সাক্ষী দিচ্ছে যে যত গুমরাহ দল হয়েছে এবং মানুষের মধ্যে যত গুমরাহি ছড়ে গেছে সেই গুমরাহির মূল কারণ হলো শরীয়তের বিষয়ে বাড়াবাড়ি করা এই বাড়াবাড়িটা হয়েছে কখনো কখনো ব্যক্তি বিষয়ে এবং এই বাড়াবাড়িটা হয়েছে কখনো কখনো আমল এবং পরস্পর মুআমালাত পরস্পর চলাফেরার ক্ষেত্রে এই বাড়াবাড়িটা হয়েছে আকীদার ক্ষেত্রে ব্যক্তি হিসাবে বাড়াবাড়ি হয়েছে ইসলামের ইতিহাসের একটি দল আছে যে দল নিজেকে শিয়া বলে তারা দাবি করে আর সেই শিয়া সম্প্রদায়ের আকীদার ভিতরে যে ত্রুটি সেই ত্রুটিটা হলেই যে তারা বাড়াবাড়ি করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা উনিকে ইসলামের তৃতীয় খলিফা তিনি একজন সাহাবি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি চতুর্থ জামায় তৃতীয় জামায় তিনি তারা কি বাড়াবাড়ি করেছে তারা তাদের আকীদাই পোষণ করেছে
যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর প্রথম খলিফা হওয়ার হকদার ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এক শ্রেণীর মুসলমানেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত না দিয়ে তারা খেলাফত দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সহিহ আকীদার অনুসারী যারা, তাদের ঈমান হলো এই যে এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছু আল্লাহ পাকের ইচ্ছাই ঘটে এবং আল্লাহ পাকের ইচ্ছাই প্রথম খলিফা হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব সহি আকীদার দাবি সেটা হলো যে প্রত্যেকের প্রতি ঈমান নিয়ে আসতে হবে এবং প্রত্যেককে সম্মানের দৃষ্টিতে দেখতে হবে, কাউকে বাড়াবাড়ি করতে যে অন্যকে যেন ছোট না করা হয় এ বিষয়ে শরীয়ত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন। কিন্তু এই সম্প্রদায়ের মানুষেরা তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বাড়াবাড়ি করতে যে এত বেশি বাড়াবাড়ি করেছে, এত বেশি বাড়াবাড়ি করেছে, এত বেশি বাড়াবাড়ি করেছে যে এক পর্যায়ে তারা এটাও বলতে দ্বিধাবোধ করে নাই যে আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু প্রথম খলিফা না, বরং তারা অভ্যস্ততা এইভাবে প্রকাশ পেয়েছে যে তারা তাদের কিতাবে এটাও লিখেছে যে জিব্রাইল আলাইহিসসালাম তিনি আসলে আল্লাহ পাক ওনাকে ওহি নিয়ে পাঠিয়েছিলেন আলীর কাছে, কিন্তু ভুল ক্রমে তিনি নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাহলে এরকম ধরনের যারা আকীদা রাখবে তাদেরকে আপনি কি বলবেন? এবং তারা এটাও বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেহেতু খেলাফত পর হকদার ছিল, অতএব উনি ছাড়া পূর্বের যে আরো তিন খলিফা আছে তারা তাদেরকে কুফর পর্যন্ত ফতোয়া দিয়েছেন আউযুবিল্লাহ। এবং এই দলের শিয়াদের ভিতরে আমাদের অনেকে ধারণা নাই, আমরা মনে করি যে এরাও আমাদের মতো টুপি পরে, আমাদের মতো সালাত আদায় করে, এদের মেয়েরাও বোরকা পরে, কিন্তু এদের আকীদা সম্পর্কে আমাদের জানা নাই। এদের আকীদা যেটা শুনলেন যে তারা আহলে বাইত সম্পর্কে অতিরঞ্জিত কথা বলে, আকীদা পোষণ করে, কিন্তু সেটা এই পর্যায়ে শেষ নয়, বরং তারা এই বাড়াবাড়ি করতে যে এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ইলাহ পর্যন্ত বলতে কোনো দ্বিধাবোধ করে নাই। এই শিয়াদের ভিতর অনেক দল রয়েছে, যেমন শিয়াদের ভিতর রয়েছে ইসমাইলিয়া, শিয়াদের মধ্যে রয়েছে রাফেদা, শিয়াদের মধ্যে রয়েছে আজাইদিয়া। তো এই যতগুলি দল আছে শিয়াদের ভিতরে, তাহলে মূল দল ইসমাইলিয়া এবং মূল দল হলো রাফেদা। ইসমাইলিয়া দল তারা নিজেদেরকে ইমাম ইসমাইল বিন জাফর সাদিকের দিকে নিসবত করে যে আমাদের ইমাম হলো তিনি, এবং তারা যে আকীদা পোষণ করে সেটা হলে যে ইয়াতাকিদুন আন্না শরিয়াতা ইমামিহিম মুহাম্মদ বিন ইসমাইল নাসিকাতু শরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা বলে যে আমাদের ইমাম মুহাম্মদ বিন ইসমাইল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মানসুখ করে দিয়েছেন আউযুবিল্লাহ। এবং তাদের একটা আকীদা সেটা হলো তানাসুকুল আরওয়াহ, রূহ এটা পরিবর্তন হয়, অর্থাৎ তারা আখিরাতকে বিশ্বাস করে না। তারা মনে করে যে ভালো মানুষের রূহ আর এক মানুষের কাছে চলে যায়, এটা হলো ওয়াহাদাতুল উজুদের আকীদা। এবং বাতিল এরা যে বাতিল এবং বাতিল আকীদা এটাও তার একটি প্রমাণ। তাদের আকীদা হলো এই যে তারা বাহ্যিকভাবে আমাদের মতোই সালাত আদায় করে, বাহ্যিকভাবে তারা হজও করে, কিন্তু আমাদের হজ এবং সালাত হয় আল্লাহর জন্য, আর তাদের হজ এবং তাদের ইবাদত বন্দী হয় তাদের ইমামদের জন্য। এই সমস্ত আকীদা যারা রাখে, আর একটি দল যেটা বললাম রাফেদা, এই রাফেদাকে রাফেদা মানে প্রত্যাখ্যানকারী। তো রাফেজাদেরকে রাফেজা এই জন্য বলা হয় যে তারা খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা প্রত্যাখ্যান করেছে, এমন কি তারা বলেছেন যে সাহাবীদের ভিতরে শুধুমাত্র কিছু সাহাবী তারা শুধু মুসলমান ছিলেন আর বাকি সবগুলি সাহাবী নাউজুবিল্লাহ তাদের দৃষ্টিকোণ থেকে তারা কাফের মনে করে নাউজুবিল্লাহ। এবং তারা দাবি করেন যে কোরআন যেটা আমাদের সামনে আছে এই কোরআনের ভিতরে পরিবর্তন হয়েছে, তারা মনে করে যে কোরআন আল্লাহ পাক আরো বেশি পাঠিয়েছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই কোরআনের বড় একটি অংশ উনি বিলুপ্ত করেছেন, যে বড় অংশের ভিতরে আল্লাহ পাক সাহাবীদের বিষয়ে আলোচনা করেছেন। শিয়া হোক রাফিদি এদের আকীদা যে এখন আমাদের সামনে যে কোরআন আছে কোরআনের মধ্যে তাহরিফ হয়েছে পরিবর্তন হয়েছে, সাহাবীদের সম্পর্কে তাদের আকীদা হলে তারা মনে করে সমস্ত সাহাবী তারা মুরতাদ হয়ে গেছে শুধুমাত্র তিনজন সাহাবি ছাড়া। সেই তিনজন সাহাবির ভিতরে যে সালমান ফার্সি মিকদাদ এবং তিনজন সাহাবি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে ছাড়া বাকি সবগুলি সাহাবিকে তারা মনে করে যে তারা মুরতাদ হয়ে গেছে। শিয়াদের আকীদার সাথে আমাদের আকীদার মিল নেই, এমনকি শিয়াদের আজানের সাথে আমাদের আজানের মিল নেই। শিয়ারা আজান দেয় আজানের মধ্যে আর একটি শব্দ বৃদ্ধি করে সাধু আন্না আলিয়ান ওয়ালিয়াল্লাহ। শিয়ারা সালাত আদায় করে তিন ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত মুখে বলে কিন্তু তিন ওয়াক্ত পরে তার মানে হলে যে তিন ওয়াক্তের ভিতরে দুই জোহর এবং আসর তারা সারা জীবন একত্রিত পরে, মাগরিব আর এশা এটাও তারা সারা জীবন একত্রিতভাবে তারা সালাত আদায় করে। এবং তারা মনে করে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কাফারা সাহাবাতা ইল্লা আদাদান কালিলা মিনহুম ওয়া সারা ইয়ালানুন আবু বকর ওয়া উমর, তারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা অভিশাপ পর্যন্ত করে। তো এই ধরনের বাতিল ফেরকা মুসলমানদের কাতারে আছে, মুসলমানদের আকীদার ভিতরে তাদের আকীদা পোষণ করছে। আমরা দেখছিলাম এক সময় ঢাকায় তাদের যে বারো মহরমের তাজিয়া বের হয় সেই তাজিয়াতে গুটি কয় মানুষ তো আমরা দেখতে পেতাম, কিন্তু এখন আমরা দেখতে পাই যে লক্ষ লক্ষ মানুষ তাদের তাজিয়ায় শরিক হচ্ছে। এই সমস্ত মানুষরা আমাদেরই দিনী ভাই, তারা বোঝে না, তারা তাদের সম্পর্কে ধারণা নাই, তাদের আকীদার সম্পর্কে ধারণা নাই, অথচ তারা কিন্তু ইসলাম থেকে বাহির হয়ে চলে গেছে, ইসলামের সহি আকীদার বিরুদ্ধে তারা আকীদা পোষণ করে। অতএব তাদের আকীদা যদি কেউ পোষণ করে তারা ইসলাম থেকে যে বের হয়ে যাবে এই ধরনের ধারণা মুসলমানদের ভিতরে নাই, বিধায় তারা গোমরা দলের ভিতরে তারা অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক তেমনই ব্যক্তি নিয়ে বাড়াবাড়ি করার ভিতরে এক শ্রেণীর মানুষকে আমরা দেখি তারা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিয়েও তারা বাড়াবাড়ি করে, এমনকি তারা নবী আলাইহিস সালামকে উনি মানুষ ছিলেন নাকি নূরের তৈরি ছিলেন এটা নিয়েও বিতর্ক রয়েছে। এবং অনেক মানুষরা নবী আলাইহিস সালামকে আল্লাহ পাকের যে গুণাবলী আছে ইলমে গায়েব জানা, মানুষকে উপকার অপকার করা যে গুণ আল্লাহর গুণ আছে, এই গুণগুলি মানুষরা নবী আলাইহিস সালামকে দিয়েছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন লা তাতুরুনি কামা আতরাতাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেইভাবে বাড়াবাড়ি করেছে ঈসা ইবনে মারইয়াম ইবনে যেইভাবে বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে যে তারা শুধু নবী নয় বরং আল্লাহর বেটা তারা বানিয়ে দিয়েছে, অতএব তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। অথচ এক শ্রেণীর মুসলমান তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি বেশি ভক্তি দেখাতে যে তার নাম শুনলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এরকম হাতে চুমো দিয়ে আবার চোখে লাগায়, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির মনে করে, তাদের স্টেজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চেয়ার রাখা হয়, তাদের আকীদা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো জায়গায় দরুদ পাঠ করে তিনি হাজির হন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়া সত্ত্বেও তার বিষয়ে আল্লাহ পাক বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, দিনের সর্বক্ষেত্রে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। অতএব তার বিষয়ে যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে সেটাও সঠিক আকীদার পরিপন্থী কাজ, আল্লাহ পাক এটাকে গ্রহণ করবেন না। আমরা এটাও দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ তারা তাদের নিজ নিজ মাজহাবের ইমামদেরকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে
এত বেশি বাড়াবাড়ি করে, এত বেশি বাড়াবাড়ি করে যে তাদেরকে অনেক সময় সম্মান করতে যে এমন কিছু কথা বলে ফেলে দেয় যেই কথাগুলি আদৌ তাদের সম্পর্কে এটা উচিত নয়। আমরা শুনতে পাই এক শ্রেণীর ভাইয়েরা তারা বলে থাকেন যে তাদের নিজ নিজ ইমামদেরকে প্রাধান্য দেওয়ার জন্য তারা বলে যে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি নাকি এক অজুতে ফজর এবং এশার সালাত 40 বছর যাবৎ তিনি আদায় করেছেন। কি বোঝা যায়, এটা কি সহি আকিদার বক্তব্য? এটা তাহলে উনি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বেশি পরহেজগার ছিলেন? ঠিক তেমনি এক শ্রেণীর মানুষ তারা এটাও দাবি করে আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি আল্লাহকে নাকি 99 বার দেখেছেন, অথচ মুসা আলাইহিস সালাম একবার দেখতে যে ফাখাররা মুসা সাইকা তিনি বেহুশ হয়ে দুনিয়ায় পড়ে গিয়েছিলেন। কিন্তু তারা দাবি করছে একটা ইমাম সম্পর্কে, কারণ কি যে অথচ সহি আকিদার অনুসারী যারা তারা শুধু একটা ইমামকে নয় বরং এই পৃথিবীতে যত ইমাম আছেন সবাইকে সম্মানের দৃষ্টিতে দেখে, সবাইকে শ্রদ্ধা করে, এবং সবাইকে শ্রদ্ধা করলেই যে তার কথা নিতে হবে এমনটা নয়, যার কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে তারটা নেওয়া হয় আর যেটা মিলে না সেটাকে প্রত্যাখ্যান করা হয়। সম্মানের ক্ষেত্রে একজনকে বেশি বাড়াতে যেয়ে আরেকজনকে ছোট করা, এটা হলো পদভ্রষ্ট আকিদার অনুসারীদের কাজ। এটা এক শ্রেণীর মানুষ তারা শুধু নবীকের ক্ষেত্রে নয়, আইম্মাদের ক্ষেত্রে নয়, এমনকি নিজেদেরকে নিজেদের মধ্যে থেকে কোনো একজন আলেমকে তারা ওলি মনি করে তাদের সম্পর্কে এত বেশি বাড়াবাড়ি কথা, এত বেশি বাড়াবাড়ি আকিদা রাখে যে তারা তাদের মৃত্যুর পর তাদের কবরকে তারা মাজার বানায় এবং তাদের কাছ থেকে উপকার এবং অপকারের আশায় তাদের কাছে যেয়ে তারা প্রার্থনা করে, এবং তাদের সম্পর্কে তারা অনেক রকম ভ্রান্ত আকিদা রাখে। এরকম শোনা যায় যে এরকম বহু পীর নাকি আছে যে যারা কোনো রুগীর দিকে তাকালেই নাকি রুগী ভালো হয়ে যায়। তো এই ধরনের বাতিল আকিদা মুসলমানদের কাতারে, মুসলমানদের আকিদার ভিতরে ঢুকে মুসলমানদের আকিদাটাকে বিনষ্ট করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তাহলে আকিদা নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ সেটা হলো ব্যক্তি অথবা গোষ্ঠী সম্পর্কে সীমা লঙ্ঘন করা, তাদেরকে মানার ক্ষেত্রে, তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, এটা হলো ইসলামী আকিদার বিপরীত কাজ। ঠিক তেমনি আমরা এটাও দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ তারা আমলের ক্ষেত্রেও বাড়াবাড়ি করে, আমলের ক্ষেত্রে কী করে বাড়াবাড়ি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দিন দিয়েছেন এই দিন সম্পর্কে তিনি বলেছেন তারাক্তুকুম আলা মাহজাতিন বাইদা, আমি তোমাদের সামনে যে দিন রেখে গেলাম সুস্পষ্ট দিন, সাদা দিন, লা ইয়াযিকু আনহা ইল্লা হালিক, এই দিন থেকে যারা দূরে সরে যাবে, ছটকে যাবে, তারা নিশ্চিত তারা পদভ্রষ্ট হবে। অথচ দেখা যায় যে আল্লাহ পাক যে আমাদেরকে শরীয়ত দিয়েছেন এই শরীয়তকে মানুষ সামান্য মনে করে, নিজের পক্ষ থেকে তারা আরও এই শরীয়তের মধ্যে অনেক বর্ধিত কাজ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন ব্যক্তি এসেছিল, বুখারী হাদিস আপনারা জানেন, তিনজন এসে তারা মন্তব্য পেশ করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানার পর একজন বলেছিল ইয়া রাসূলুল্লাহ হে যে আমি সারা রাত্রি ইবাদত করব, আরেকজন বলেছিল যে আমি প্রত্যেকদিন রোজা রাখব, আর আরেকজন বলেছিল আমি বিবাহ করব না যেন আমি ইবাদতের মধ্যে কোনো ত্রুটি না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে কী বলেছিলেন যে দেখো তোমরা সে তিন ব্যক্তি, মনে রাখো যে আমার দিন হলো এই, আমি রাত্রে ঘুমাই এবং তাহাজ্জুদ পড়ি, সালাত আদায় করি, আমি কোনোদিন রোজা রাখি, সিয়াম পালন করি, আবার কোনদিন ছেড়ে দেই, আমি বিবাহ করেছি, অথব আমার দিন হলো এই যে এটাই দিন যে আমি যেভাবে করেছি, যেই কাজ যতটুকু করেছি সেটাকে সেভাবে করতে হবে, এর চেয়ে যদি বেশি করো ফালাইসা মিন্না, তাহলে তোমরা আমার দলের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের মাঝে কিছু মাল বণ্টন করতেছিলেন, তখন এসে একজন ব্যক্তি এসে বলছেন আবদুল্লাহ বিন খোয়াইসারা, তিনি এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আদিল, আপনি ইনসাফ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বলছিলেন যে কি বলো তুমি, মাই আদিল ইল্লাম আদিল, আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে তখন তিনি রাগান্বিত হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন
তাহলে আমি এর গর্দানটাকে উড়িয়ে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, হুম কওমুন, তাকে উড়িয়ে দিয়ে লাভ নাই। যে সে এমন একটা সম্প্রদায়ের মানুষ যে তাদের তাহকিরুনা সালাতাকুম বিসালাতিহিম, তাদের নামাজে সালাতের তুলনায় তুমি নিজেদের সালাতকে তুচ্ছ মনে করবা, তাদের সিয়ামের তুলনায় নিজেদের সিয়ামকে তুমি তুচ্ছ মনে করবা। কিন্তু বাস্তবতা হলো এই, ইয়াহকুরু মিন ইয়ামরুকু মিনহুল ঈমান কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, তাদের থেকে ঈমান এমন ভাবে বের হয়ে গেছে যেভাবে নাকি ধনুক থেকে তীর যেরকম বের হয়ে যায়, তাদের কাছ থেকে ঈমান এভাবে বের হয়ে গেছে। কি বোঝা গেল? যে আমল না করলে ওটার যে ক্ষতি, এত আশঙ্কা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, উনি আশঙ্কা করেছেন। কোরআনও বলেছে লা তাগুলু ফি দীনিকুম, দীন সম্পর্কে তোমরা বেশি বাড়াবাড়ি করো না। আমরা সবাই জানি যে তিন ওয়াক্ত মাগরিব, মাগরিবের তিন রাকাত সালাত, তিন রাকাত পড়তে হবে। দুই রাকাত কেউ সালাত আদায় করলে সেই সালাত শুদ্ধ হবে না। কিন্তু মাগরিব যদি কেউ চার রাকাত পড়ে তাহলে সেটা যে এর চাইতে বেশি মারাত্মক। যে ব্যক্তি নামাজ সালাত পড়ে নাই ওই ব্যক্তির গুনাহ, আর যে ব্যক্তি সালাত পড়তে যে তিনকে চার বেলে ফেলে দিয়েছে, দুইগুলোর মধ্যে পার্থক্য নাই, পার্থক্য আছে। অতএব শরীয়তের বিষয়ে আল্লাহ পাক আমাদের একটা মিজান দিয়েছেন, মাপকাঠি দিয়েছেন। আল্লাহর ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের ক্ষেত্রে এবং পরবর্তীতে ইমামদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সম্পর্কে বলছেন যে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। মনে রাখো, আমার সাহাবীর সমতুল্য তোমরা কখনোই বুঝতে পারবা না। তোমরা যদি উহুদ পাহাড় সমতুল্য যদি তোমরা সোনা যদি আল্লাহ রাস্তায় দান খয়রাত করো, তাহলে আমার আদনা নিম্নতম সাহাবীর তার পর্যন্ত বা তার অর্ধেক পর্যন্ত তুমি কোনোদিন বুঝতে পারবা না। অতএব সহি আকিদার ইমানের দাবি, আল্লাহর মর্যাদা আল্লাহকে দিতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা নবীকে দিতে হবে। কিন্তু মুসলমানরা আজকে বাড়াবাড়ি করতে যে আল্লাহর জায়গায় নবীকে রেখেছে, নবীর জায়গায় আলীকে রেখেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় নিজেদের পীর এবং ওলিদেরকে রেখেছে, এই কথাকে আপনারা শোনেন নাই? যে ভারী কোনো জিনিস উঠাতে গেলে মানুষ কি বলতো, ইয়া আলী, কি বলতো, কে আলী, ইয়া আলী কেন বলতো? এই আকিদারা কোত্থেকে এসেছে? এই আকিদারা আমাদের ভিতরে এসেছে ওই শিয়া আকিদার থেকে। আজকে আমাদের ইসলামের ভিতরে ফার্সির এত বেশি প্রভাব, ফার্সির এত বেশি প্রভাব যে আমরা সালাতকে নামাজ নাম রেখেছি, হ্যাঁ, এর সাথে সাথে সিয়ামকে রোজা রেখেছি, নাউজুবিল্লাহ আল্লাহকে খোদা বানিয়ে দিয়েছি। আল্লাহর নাম কি খোদা আছে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর নাম হলো আল্লাহর জাতি নাম, আর আল্লাহর যেগুলো সিফাতি নাম আছে, আল্লাহ রাহিম, আল্লাহ আজিজ করিম, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে সে নাম ধরে ডাকো। কিন্তু মানুষরা দেখা যাচ্ছে যে আকিদার ভিতরে এরকম অন্য বাতিল আকিদার প্রভাবটা এমনভাবে পড়ে গেছে যে আমরা বুঝতেই পারছি না যে আমাদের মুখ থেকে কী বের হচ্ছে, আমরা কাকে ডাকছি, এই ডাকটা কার দিকে চলে যাচ্ছে। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা ওই দলের অন্তর্ভুক্ত থাকবা, সেটা কোনটা? এই দিনাস সিরাতাল মুস্তাকিম, যারা সোজা পথে থাকবে। সম্মানিত দিনী ভাই, এই সোজা পথে কারা আছে? আমরা যদি ইতিহাসের দিকে তাকিয়ে দেখি তাহলে একটি দল মাত্র আছে যেই দল তারা কখনোই আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করে নাই, আল্লাহকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে নাই, কোনো সাহাবীদের সম্পর্কে বাড়াবাড়ি করে নাই, বরং যার সাথে যেরকম ঈমান রাখার প্রয়োজন তারা ঠিক সেইভাবে রাখে, একটু কমও করে না, একটু বেশিও করে না। যারা আল্লাহকে সর্বজায়গায় বিরাজমান বলে দাবি করে, এটা আল্লাহ সম্পর্কে অতি বাড়াবাড়ি। যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাজির নাজে মনে করে এবং এমন কথাও বলতে দ্বিধাবোধ করে না, ওহি থে জু আসমান পে খোদা বনকার উতার পরে জমিন পে মুস্তফা হোকার, নাউজুবিল্লাহ, যে এক সময় উনি নাকি আসমানে রব হিসাবে ছিলেন কিন্তু পরবর্তীতে উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে তিনি দুনিয়ায় এসেছেন। এটা কোনো ইহুদির আকিদা নয়, এটা কোনো খ্রিস্টানদের কথা নয়, এটা মুসলমানদের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক শ্রেণীর মানুষ এত বেশি বাড়াবাড়ি করে হজ করতে গিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল হাজ্জু আল আরাফা, আরাফাটাই হলো মূল আসল হজ। অতএব
আরাফার মাঠে হাজি সাহেব যেন নিশ্চিন্তভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারে। চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার মাঠে যখন হাজি সাহেব আমার কাছে হাত তুলে ইয়া রব বলে ডাকে, আমি তার ডাকের সাড়া অবশ্যই দেই। এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আরাফার দিনে হাজি সাহেবদেরকে যত বেশি গুনাহ মাফ করি এত বেশি পরিমাণে আমি অন্য কোনো দিনে মাফ করি না। অথচ এই হাজি সাহেবগণ হজ করে আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে এসে সেখানে গিয়ে শুধু সালাম করার নিয়ম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাম করার নিয়ম, কিন্তু তারা এখানে এসে শুধু সালাম নয়, বরং তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে না ডাকবে আল্লাহ রাসূলের কাছে এসে সাহায্য চায়। পুলিশ সেখান থেকে বের করে দেয়, তারা বাহিরে যে কেবলা দিকে মুখ না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবর দিকে এসে তারা হাত তুলে সেখানে দোয়া করছে। এগুলি কারা করতেছে? এগুলি মুসলমানদের নামধারী এক শ্রেণীর মানুষ আছে যাদের আকিদার ভিতরে সমস্যা ঢুকে গেছে, তার আকিদার ব্যালেন্স তারা ঠিক করতে পারে নাই। ঠিক তেমনি ব্যক্তি নিয়ে কোনো দলকে নিয়ে বাড়াবাড়ি করতে যে সীমা লঙ্ঘন করেছে, এই সীমা লঙ্ঘন থেকে একটি দলে বেঁচে আছে, যেই দল সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, তারা হকের উপর কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। আরেকটি দল রয়েছে, যেই দলটি আজকাল আমরা কিছু দেখতে পাচ্ছি, যে সেই দলের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী আগেই বলে দিয়েছেন যে আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষ তারা আসবে যে তারা নিজেকে নবী বলে দাবি করবেন এবং তাদের সংখ্যা হবে 30 জন। কুল্লুহুম ফিন্নার, বলছে কুল্লুহুম ইয়াজাম আন্নাহু নবী, তারা প্রত্যেকেই দাবি করবে যে সে নবী, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো শেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই মুসাইলামা বিন কাজ্জাব নামে একজন মিথ্যুক ব্যক্তি, সেও নিজেকে নবী বলে দাবি করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসে নবুয়তের ভাগ বাটোয়ারা করতেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি নবুয়তের কিছু এলাকা আপনি নেন আর আমাকে কিছু এলাকা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনতেছিল তাকে, এবং তিনি বলছেন আপনি এটা যদি না করেন তাহলে এটাও করতে পারেন যে আপনি ইন্তেকালের পর আপনার এই নবুয়তের সিলসিলাটা আমাকে দিয়ে আপনি চলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসাইলামা, তিনি কথাটা শুনতেছিলেন, হাতে একটা লাকড়ি ছিল, লাকড়িটা নিয়ে তিনি হাতে ঘুরাচ্ছিলেন আর কথা শুনতেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসাইলামা, তুমি যদি এই লাকড়ির বিনিময়, এই হাতে যে সামান্য আমার হাতে যে একটা গাছের ডাল আছে, এই ডালের বিনিময়ে যদি তুমি বলো যে আমি ইসলাম গ্রহণ করতে চাই, এই ডালটা আমাকে দেন, তাহলে আমি এই শর্তের বিনিময়ে আমি তোমার ইসলামকে কবুল করতে রাজি নাই। এই মুসাইলামা বিন কাজ্জাব, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নিজেকে নবী বলে দাবি করেছিল এবং সে নিজের কাছে ওহী আসে এটাও দাবি করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে জিহাদ করে তাকে এবং তার বাহিনীকে নস্যাৎ করেছিলেন। আজকাল আমাদের যুগে এই মাত্র 1835 হিজরিতে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে ভারতে, যার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সেও নিজেকে দাবি শুধু মানে খাতমে নবুয়তের অস্বীকার করেছে এবং নিজেকে নাবি বলেই দাবি করে নাই, বরং তার আকিদা সংক্ষিপ্ত হবে সেটা হলেই সে বলছে নাউজুবিল্লাহ নিজেকে মুসলিম বলে দাবি করে এবং সে বলে যে আমি একজন নবী। তাকে দলিল পেশ করা হয়েছে, দলিল কি? দলিল সুরায় সফে আল্লাহ বলছেন ইসমুহু আহমাদ, ঈসা আলাইহিস বলেছিলেন আমার পরে একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমাদ, আর সে গোলাম আহমদ কাদিয়ানি সে বলছে যে আমার নাম আহমাদ। অতএব ওই আল্লাহ রসুল তিনি নিজেই বলে গেছেন পরবর্তী একটা নবী আসবে তার নাম হলো আহমাদ, সে আহমদ হলো আমি নাউজুবিল্লাহ। আর এই আহমদের ইমানের চিত্র দেখেন, সে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের যে রূহ আছে দুইবার দ্বিতীয়বার আসছে এই দুনিয়ায়, একবার হলো মোহাম্মদ সাল্লামের রূপে আর একবার হলো আমার রূপে, এবং তার দাবি হলেই নাউজুবিল্লাহ যে আল্লাহ পাকও নামাজ সালাত আদায় করেন, আল্লাহ পাকও শ্যাম পালন করেন, আল্লাহ পাকও ঘুমান নাউজুবিল্লাহ, আল্লাহ পাকও স্ত্রী সহবাস করেন। এবং সেই গোলাম আহমদ কাদিয়ানির আকিদা হলেই যে তার উপর যারা ইমান এনেছে তারাই শুধু মুসলমান, আর এই দুনিয়ায় অন্য যত মানুষ আছে যারা তাকে মানে না তারা নাউজুবিল্লাহ কাফের। এবং সে মনে করে যে তার যে শহর কাদিয়ান পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান শহর, সে মনে করে যে এই কাদিয়ান শহর মক্কা মদিনার মতো নাউজুবিল্লাহ পবিত্র জায়গা, এবং মানুষরা মক্কা মদিনায় যে হজ করলে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হবে যদি কেউ কাদিয়ানে যে হজ করে। এবং
তার ভ্রান্ত আকীদা, যে সে মনে করে যে তার যারা সহপাঠী আছে সাহাবি তাদের মর্যাদা নাউজুবিল্লাহ আল্লাহ নবী সাল্লামের সাহাবিদের মতো। অনেকগুলি আকীদা আছে যে আকীদাগুলি একেবারে কোরআন এবং হাদিস সাংঘর্ষিক আকীদা, অথচ আমাদের দেশে সাধারণ মুসলমান তারা মুসলমানদের শুধু চেহারায় দাড়ি দেখে হোক টুপি দেখে হোক অথবা নিজেকে মুসলিম বলে দাবি করলেই তারা নিজেকে নিজের ভাই মনে করে, অথচ এই সমস্ত নামধারী মুসলিম দাবিদার সম্পর্কে আলেমদের অভিমত সেটা হলেই যে তাদের দ্বারা ইসলামের যত বড় ক্ষতি হয়েছে এত বড় ক্ষতি ইহুদ নাসারার দ্বারাও হয় নাই। এদের দ্বারা মানুষ প্রভাবিত হয়েছে, এদের আকিদার কারণে মানুষের আকিদা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের মতো জায়গায় তারাও নির্বিঘ্নে তাদের দাওয়াতি কাম কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, অথচ আমরা সেই হাদিসের দিকে মানুষকে আহ্বান করি। আমরা আমাদের কথা বলতে গেলে মানুষ আমাদেরকে ভ্রান্ত বলে মনে করে, আমাদেরকে বিভ্রান্ত বলে মনে করে। অতএব আমাদেরকে অবশ্যই আকিদা সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং আকিদা সম্পর্কে সচেতন থাকতে হবে, ভ্রান্ত আকিদার কোনো ধারণা যেন আমাদের মধ্যে না আসে, বরং আমাদের আকিদার শিক্ষা নিতে হবে যারা নাকি সেই কোরআন এবং পবিত্র কোরআন এবং সেই হাদিস অনুসারী, যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে তারাই যে প্রকৃত হকপন্থী দল, তাদের আকিদাই তাদের কর্ম আমরা কোরআন হাদিসকে যাচাই করলে স্পষ্ট হয়ে যায় আমাদের সামনে। অতএব আমরা নিজেদেরকে আহলে হাদিসের অন্তর্ভুক্ত রেখে নিজেদেরকে ইমানকে হেফাজত করব। মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই পশুর উপরেই কিন্তু হিংস্র জানোয়ারের আক্রমণ হয়, যেই পশুটি দল থেকে আলাদা হয়ে একাই যখন সে থাকতে চায়। অতএব আমি যদি সেই হাদিসকে উপর টিকে থাকতে চাই তাহলে এরকম একটি পরিবেশ আমাদের দরকার, যেই পরিবেশে আমরা নিজেদেরকে সবাই একই আকিদার একই মানহাজের উপর থাকার মতো যে পরিবেশ, এই পরিবেশে যদি আমরা থাকতে পারি জামাতবদ্ধ জীবনযাপন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আকিদার ফাটল থেকে আকিদার বিভ্রান্ত থেকে আমরা নিজেকে দূরে রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে আকিদা বোঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে নিঃশর্তভাবে যেন আল্লাহ পাক অনুসরণ করার তৌফিক দান করেন, এবং যেগুলি ভ্রান্ত আকিদা আছে ভ্রান্ত দল আছে আল্লাহ পাক এদের থেকে যেন আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।